নড়াইল পৌরসভায় দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। বর্ষাকালে 300+ পরিবারকে 4 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকতে হয়। পৌর এলাকায় ড্রেন আছে মাত্র 3 কিলোমিটার, তাও আবার আবর্জনায় বন্ধ হয়ে থাকে। নতুন প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নড়াইল প্রতিনিধি আব্দুস সাত্তারের প্রতিবেদন জানাচ্ছেন শ্যামুল ইসলাম। প্রতি বছর অপরিকল্পিতভাবে পৌর এলাকায় জনবসতি বাড়লেও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে না। একের পর এক পুকুর ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। বেশিরভাগ এলাকায় ড্রেন না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌর এলাকায় 55 কিলোমিটার ড্রেনের প্রয়োজন হলেও আছে মাত্র 3 কিলোমিটার, তাও আবর্জনায় বন্ধ হয়ে থাকে। কয়েকটি মহল্লায় বছরের 4 মাসের বেশি সময় পানি থাকে। দুর্ভোগের সঙ্গে বাস করে প্রথম শ্রেণীর পৌরবাসী। বর্ষাকাল এলেই 4-5 মাস ধরে এভাবে জলাবদ্ধতা থাকে, চারপাশে পানি আর পানি, ঘর থেকে বেরোনো যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতর বন্দি জীবনযাপন কাটায় জীবনযাপন করতে হয়। ঘর পর্যন্ত সব চলাই গেছে, ঘরের মধ্যে 3-4 ইঞ্চি জল উঠে গেছে, আমার ঘর ডুবে গেছে, আমার ভাড়াটেরা সাপও ঘরে উঠেছে। পানিবন্দী এলাকার শিশু কিশোরদের নিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। পানির আগে আমরা অনেক খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এখন তা খেলতে পারি না। রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, হাঁটাচলা করা যাচ্ছে না, খেলার মাঠও তলিয়ে গিয়েছে, খেলাধুলাও করা যাচ্ছে না। নানা পানির জনিত রোগ হচ্ছে, বাইরে বেরোতে ভয় লাগছে, চারিদিকে পোকার সাপের ভয় লাগছে। নতুন প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানান মেয়র। আমার পৌর পরিষদ, আমার কাউন্সিলর, আমার ইঞ্জিনিয়ার যারাই আছেন সবাই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, স্থানীয় লোকজনকে সাথে নিয়ে এই জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতার নিরসন চান পৌরবাসী। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd। এসএটিভি সাথে আছি সবসময়।